হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি। তো আজকের সকালটা একটু অন্যরকম। আমি পিজি থেকে আজকে সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমার ফার্স্ট ডে কলেজের দিন। তো সকাল থেকে একদম মানে রাত থেকে আর কি বৃষ্টি হচ্ছিলো। তো আজকে লাঞ্চে দিয়েছে ভাত, লাউয়ের তরকারি, ডিম সেদ্ধ, ডাল আর বেগুন ভাজা। এটা হচ্ছে সকাল 9টার মধ্যে মানে 9টার সময় আর কি খাবারটা দিয়ে দেয়। এবার তোমরা যখন ইচ্ছা খেতে পারো, কেউ দুপুরেও খাও, কেউ আবার সকালবেলা খেয়ে আর স্কুল কলেজ যে যেখানে যায় চলে যায়। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমার রুমমেট, আর আজকে যেহেতু আমার ফার্স্ট কলেজ তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর এই যে কুর্তিটা পরেছি এটা কিন্তু একদম নতুন। আমি আসার সময় কলেজে যাওয়ার জন্য একদম চারখানা সেট কিনেছিলাম, এই একটা কুর্তি তার মধ্যে আজকে নতুন পরলাম। আর এখন তো কলেজে চলে এসেছি, কলেজে প্রথম দিন তো কোনো ক্লাস হয়নি, ইন্ট্রো হচ্ছিলো বা স্যারেরা এসেছিলো আমাদের সাথে পরিচয় করতে, তো সেই সবই হচ্ছিলো। তো এরপর চলে যাব আর কি নিচে। তো আজকে এখানে হচ্ছে ল্যাবের ক্লাস হচ্ছিলো, ঠিক আছে? তো ল্যাবের ক্লাসে এমনি জাস্ট বোঝাচ্ছিলো, আলাপ পরিচয় হচ্ছিলো। তো তারপরে আমরা চলে এসেছি একদম পিজিতে, আর অনেকটা খাবারও কিনে নিয়ে এসেছি, যেহেতু এসে অনেকটা খিদে পেয়ে গেছিলো। আছে আমার জন্য আছে এগ রোল, আর আমার রুমমেটের জন্য আছে চিকেন মোমো। এই কুর্তিটা পরে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আজকে ফার্স্ট কলেজ কিন্তু দারুণ কেটেছে, অনেক বন্ধু হয়েছে, বান্ধবী হয়েছে। তো এইমাত্র কলেজ থেকে ফিরলাম, আর এই যে এগ রোল আর মোমো, আমারটা হচ্ছে এগ রোল আর দিদিটার হচ্ছে গিয়ে মোমো। তো চলো রুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম বসে আরাম করে খাবো। রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একদম বসে গেছি খেতে। এগ রোলটা দেখতেই পাচ্ছ কিন্তু অতটাও ভালো ছিল না, ঠিক আছে? তার থেকে অন্য দোকানের খাবার কিন্তু টেস্ট ভালো। এখানে আমরা অনেক কিছু টেস্ট করেছি, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে বিকেলবেলা এসেছিলাম ছাদে, দারুণ মজা হচ্ছিল। ছাদে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে মানে বলবার কোনো ভাষাই নেই। আমাদের এই ছাদ দিয়ে কিন্তু হুগলি সেতু দেখা যায়, তারপর হচ্ছে সায়েন্স সিটির যে বড় যে বিল্ডিংটা আছে মানে যে ফ্ল্যাটটা আছে, ওপরে আবার সুইমিং পুল আছে, ওই ফ্ল্যাটটাও কিন্তু দেখা যায়। এবং আমাদের ছাদ থেকে হচ্ছে গিয়ে কলকাতার সবথেকে যে বড় বিল্ডিংটা ওটাও কিন্তু দেখা যায়। মানে আমাদের পাশাপাশি অনেক কিছু দেখা যায় এই ছাদ থেকে, বেশ ভালো লাগে কিন্তু আমার এগুলো। আর এখানে এত পরিমাণে ঘুড়ি উঠছে মানে বলবার কথা না, মানে আমাদের গ্রামে অত মানে ঘুড়ি আরে উঠতো না, ঠিক আছে? এখন তো সন্ধ্যে হয়ে গেছে, এবার নিচে চলে যাব। আর এটা আমাদের পিজির সামনেটা দারুণ দেখতে লাগছে, একদম সন্ধ্যেবেলাটা প্রচুর মার্কেট বসে সকাল আর সন্ধে মিলিয়ে, ঠিক আছে? তো এই মার্কেটে আমরা একদিন মানে আজকেই তো গেছিলাম আর কি ওইখানটা কিনতে। আর এরপরেও কিন্তু অনেক খাতা পাতা কেনার আছে আর কি, কলেজ থেকে বলেছে কিছু একটা কিনতে হবে, ঠিক আছে? তো আবার নেক্সট টাইম আবার বেরোবো যেদিন কলেজ আরে আছে। তো চলো এখন আমরা নিচে চলে যাই, গিয়ে একটু চা কফি বা যাই হোক কিছু খাই। তো নিচে চলে এলাম, নিচে এসে এক কাপ গ্রিন টি নিয়ে নিয়েছি আর তার সাথে টোস্ট আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।